আসছি, সেই সাইটটার নাম হচ্ছে ক্লিক্স ব্লু। ওকে, দেখতে পাচ্ছেন ক্লিক্স ব্লু, এখান থেকে আমরা ছোট ছোট কাজ করে এখান থেকে ইনকাম করব, ছোট ছোট অ্যাড ভিউ করে আমরা ইনকাম করব। আর একদমই যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন রয়েছেন তারাও এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন, খুব ছোট ছোট কাজ করে। ওকে, সো আপনারা যারা ভাবতেছেন যে আমরা কখনোই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারিনি, সো আজকের এই সাইটটা যদি আপনারা এই সাইটে কাজ করেন, আজকের এই ভিডিওটা যদি মিস না করেন, স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন, আপনারা 100% এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এবং সফলতা পাবেন। ওকে, সো এই সাইটটার নাম হচ্ছে দেখেন ক্লিক্স ব্লু। ওকে, সো এখানে আমরা কিভাবে ইনকাম করব এবং কিভাবে সেই ক্লিক্সের কাজগুলো করব সেটা দেখাবো। তার আগে আমি এই সাইটটার একটা মানে আপনাদেরকে পরিচিতি দেখাচ্ছি যে এই সাইটটা কতদিন হয় মার্কেটে এসেছে এবং লেটেস্ট যে পেমেন্টগুলো দিচ্ছে, দেখেন লেটেস্ট 10 উইথড্রল, এখানে এখানে দেওয়া রয়েছে 10টা উইথড্র, কে কত ডলার করে উইথড্র করতেছে পেয়ারের মাধ্যমে, তারপরে পারফেক্ট মানের মাধ্যমে, তারপরে এখান থেকে দেখেন এআরটিএমের মাধ্যমে। সো এখান থেকে কে কিসের মাধ্যমে উইথড্র করতেছে সব কিছু দেখতে পারবেন। এবং বর্তমানে এখান থেকে দেখেন টোটাল রেজিস্টার মেম্বার রয়েছে কতগুলো, দেখেন এখানে কিন্তু 4,54,365 মেম্বার কিন্তু অলরেডি কাজ করতেছে। এটা কিন্তু প্রতিদিন ওরা দেখায়, প্রতিদিন কত মেম্বার কত এখানে জয়েন হচ্ছে, দেখেন কত টোটাল ক্যাশ আউট করেছে, দেখেন এগুলো দেখাচ্ছে এখানে। 1,56,774 কিন্তু এখান থেকে তারা কাজ করে ক্যাশ আউট করেছে, এবং আজকে শুধুমাত্র আজকে 32 জন মেম্বার কিন্তু অলরেডি এখান থেকে জয়েন হয়ে নিয়েছে। সো সাইটটা অনেক দিন থেকে মার্কেটে আসছে এবং এখান থেকে বিটকয়েন, পেয়ার এবং এয়ারটাইমের লাইট কয়েনের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট নেওয়ার সুযোগটা পাচ্ছেন। এবং এগুলো এই সকল টোকেনের অ্যাড্রেসগুলো পাবেন আপনারা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, অথবা এই সবগুলো লাইট কয়েন বিটকয়েন কীভাবে খুলতে হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখলে 1 মিনিটেই খুলে নিতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা এখানে আসলে ক্লিক্স করে কীভাবে আর্ন করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো তার আগে বলে নিচ্ছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। সো এখানে আমাদেরকে কাজ করতে হলে আসলে ক্লিক্স ব্লুতে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো এই সাইটটা কোথায় পাবেন সেটা বলে নিচ্ছি, চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে এই সাইটটার লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাবেন ক্লিক্স ব্লু সাইটটা কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য একটু এদিকে চলে আসবেন। সাইটটা আসলে ডেস্কটপ ভার্সনে রয়েছে, সো এটা আপনারা ডেস্কটপ ভার্সনেই দেখতে পারবেন। এখানে হাত দিয়ে উপরে জুম আউট করলে আপনারা ছোটো বড়ো এখান থেকে করতে পারবেন, দেখতেছেন ছোটো বড়ো কিন্তু করা যাচ্ছে। সো এখানে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আগে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য এই কর্নারে দিকে দেখতেছেন রেজিস্টার বার রয়েছে, আমরা সিম্পলি রেজিস্টার বারে ক্লিক করে দেব। ওকে, রেজিস্টার বারে ক্লিক করে দিলে এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, দেখেন রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এখানে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে, ফুল নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, সেই ইমেইল অ্যাড্রেস আবার দিতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আবার সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে অর্থাৎ কনফার্ম দিতে হবে, এবং কার রেফারে জয়েন হয়েছেন তার রেফারটা এখানে থাকবে। ওকে, সো এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, থাকবে। তারপরে কী করেন আপনারা এখান থেকে এই যে সংখ্যাগুলো আপনারা এই যে বক্সে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্কে দিয়ে দিবেন, টিক মার্কে দিয়ে আপনারা সিম্পলি এই রেজিস্টারে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কী আসবে সেটাই আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। ওকে, আপনাদের সামনে তখন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ওয়েলকাম টু ক্লিক্স বোর্ড। ওকে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাদেরকে কী করতে হবে, এখানে দেখেন এখানে একটু লেখাগুলো পড়ে দেখবেন কী করতে বলা হয়েছে। সো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে এটা আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তার আগে আমরা আমাদের মেইলটাকে চেক করব, দেখি আমাদের মেইলে কোনো মেইল এসেছে কি না সেটা আমরা চেক করে আস। ওকে, আপনারা মেইল চেক করলে আপনাদের ইনবক্সে পাবেন না, এখান থেকে স্প্যাম ইনবক্স যে লেখা রয়েছে আপনাদের মেইলে, এখান থেকে যখন এই থ্রি ডটে ক্লিক করবেন দেখবেন এখান থেকে স্প্যাম লেখা রয়েছে। সো এই স্প্যামে আপনারা ক্লিক করলেই আপনাদের স্প্যাম মেইলগুলো পেয়ে যাবেন। সেই স্প্যাম মেইলে যখন আপনারা এখান থেকে ওপেন করবেন তখন কিন্তু সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। ওকে, পেয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের আইডিটাকে মানে চাইলে কনফার্ম করে নিতে পারেন, দেখেন এই যেটা। ওকে, তারপর এখান থেকে ক্লিক করে কনফার্ম করে নিতে পারেন। সো কনফার্ম করে নিলে কিন্তু ভালো হয়। সো তারপর আপনারা এখান থেকে কি করবেন, আপনারা লগ ইন করে নেবেন সাইটটাকে। ওকে, সো আমরা সাইটটাতে লগ ইন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাড দেখবেন, কীভাবে ক্লিক করে ইনকাম করবেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। ওকে, লগ ইন করার জন্য এখন আমাদেরকে এখান থেকে আমাদের যে ইউজার নামটা রয়েছে লগ ইনে ক্লিক করার পরে এরকম আসবে,
পাসওয়ার্ডটা দেব, তারপরে সেকেন্ড পাসওয়ার্ড, এটা অপশনাল আমাদের নাই, এটা দেব না, তারপরে এই সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে লগইনটা করে নেব। ওকে আমরা লগইনটা করে নিচ্ছি, দেখি আমাদের আইডিটা লগইন হয় কি না। ওকে দেখেন আমাদের আইডিটা কিন্তু ফাইনালি লগইন হয়ে গেছে। এখন এটাকে একটু বড় করি, বড় করার পর এখান থেকে দেখতেছেন ক্লিকস ঢুকে গেছি। এখন আমাদের কিন্তু ইউজার নেম এবং আমাদের এখানে আমাদের ব্যালেন্স কিন্তু শো করতেছে, তারপরে এখান থেকে আমরা কত ব্যালেন্স উইথড্র করেছি সব কিছু শো করতেছে। সো আমাদের মাই অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন, সো সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে এখন আমরা কিভাবে ইনকাম করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এখন এখানে আপনারা কি করবেন, ওকে আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, আমরা সব কিছু দেখতে পারবো। এখান থেকে আমাদের যা আছে সেটিং মেটিং এই সেই আপগ্রেড ইউর অ্যাকাউন্ট মেসেজ ব্যানার সব কিছু, এটা কিন্তু ছোটো একটা মাইক্রোজব সাইট, অনেক অনেক কাজ কিন্তু এখানে রয়েছে। আপনাদের প্রোফাইলগুলো কিন্তু সব কিছু দেখতে পারবেন এবং আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু উপরেই রয়েছে, দেখেন রেফার লিঙ্কটা কিন্তু উপরেই রয়েছে। আপনারা এখান থেকে রেফার করেও একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন, যেটা এখান থেকে আপনি দেখেন রেফারেল কত ইনকাম করছেন সেটা দেখতে পারবেন, কত এখানে ব্যালেন্স, কত পেন্ডিং, কত উইথড্র, মানে অনেক কিছু আছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কী কী আছে। আপনি পয়েন্টও ইনকাম করা যায়, পয়েন্টও পাবেন এখানে। সো এগুলো আপনারা দেখে নেবেন, আমরা আসলে মূলত এখানে আসি এখন কাজ করব কীভাবে সেটা দেখব। কাজ করার জন্য এখান থেকে আর্ন মানি লেখা রয়েছে, আপনারা সিম্পলি আর্ন মানিতে ক্লিক করে দিবেন। ওকে ফাইনালি যখন আর্ন মানিতে ক্লিক করে দিবেন তখন এখান থেকে কাজ করার জন্য অনেকগুলো অপশন পাবেন, দেখেন পিটিসি লিডার বোর্ড, তারপরে কুইজ টাইম সার্ভে ভিডিও, অর্থাৎ আমরা কুইজ করেও ইনকাম করতে পারবো, সার্ভে করেও ইনকাম করতে পারবো। এখন সার্ভের বিষয়টা আপনাদেরকে একটু বলে নিচ্ছি, সার্ভেটা বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে অ্যালাউ না, সো ভিপিএন ইউজ করে যদি আপনারা পারেন, যারা পারেন তারা অবশ্যই কাজ করতে পারবেন। সার্ভেটা কাজ করলে অনেক ভালো অ্যামাউন্ট পাওয়া যায় কিন্তু কাজটা অনেক কঠিন। তারপর ওয়াচ ভিডিও, শুধুমাত্র ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। এবং ফাইনালি যেটা আপনারা পারবেন সবাই, এই যে ভিউ অ্যাড দেখতেছেন এই ভিউ অ্যাডটা কিন্তু সবাই পারবেন আপনারা এখান থেকে কাজ করতে, যারা নতুন রয়েছেন ই রয়েছেন সব পারবেন। সো আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে এই ভিউ অ্যাডসের মধ্যে ক্লিক করে দেখাচ্ছি। সো এটা ক্লিক করেই অ্যাডগুলো আমরা দেখাচ্ছি, দেখি কতগুলো অ্যাড রয়েছে, আমরা সেই অ্যাডগুলো আমরা এখান থেকে ভিউ করে দেখাবো। ওকে এখন এখান থেকে দেখতেছেন আমাদের আজকে কোনো অ্যাড আমরা দেখিনি, এই জন্য জিরো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এবং এখান থেকে আমাদের অ্যাডগুলো কিন্তু শো হয়েছে, দেখেন এই যে একটা অ্যাড, এটা যদি দেখি আমরা এখান থেকে 0.001 সেন্ট পেয়ে যাব। তারপরে এই যে আরেকটা অ্যাড, এটা যদি আমরা দেখি 0.005 সেন্ট আমরা এখান থেকে পেয়ে যাব। সো এইভাবে প্রতিদিনের অ্যাডগুলো প্রতিদিন দেখতে পারবেন। তারপরে এক্সট্রা অ্যাড রয়েছে, দেখেন এখানে এক্সট্রা অ্যাড লেখা রয়েছে, এই এক্সট্রা অ্যাডগুলো দেখলে আপনারা এখান থেকে 0.00 এত পয়েন্ট করে এখান থেকে পাবেন। ইনকামটা যদিও বা একটু কম কিন্তু মানে ইনকাম 100% হবে এটাই হচ্ছে শিওর। সো দেখেন এখানে ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই এখান থেকে পাবেন, দেখেন অ্যাড দেখার বিনিময়ে আমরা প্রতিদিন 50 টাকা করে ইনকাম করতে পারবো, অর্থাৎ 0.54 সেন্ট করে ইনকাম করতে পারবো। এবং টোটাল এখান থেকে অনলাইনে দেখেন অ্যাডের বিনিময়ে কত ডলার দিচ্ছে সেটাও দেখতে পারবো। সো আমরা একটা অ্যাড আমরা দেখাই আপনাদেরকে। সো এই অ্যাডটা দেখার জন্য আমরা এই অ্যাডের উপর আমরা এখানে একটা ক্লিক করে দেব। ওকে অ্যাডের উপর যখন ক্লিক করে দেব তখন আমাদের সামনে লোডিং অ্যাড, দেখেন লোডিং অ্যাড। ওকে তারপরে লোডিং হচ্ছে, এখন দেখেন এই যে নীল চিহ্নটা কিন্তু কমতে কমতে এদিকে আসতেছে। সো এটা যখন একবার আসা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাডটা দেখা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। সো তারপরে আপনাদেরকে কী করতে হবে সেটা দেখাচ্ছি। সো এভাবেই কিন্তু আরও অনেকগুলো অ্যাড রয়েছে, আপনারা চাইলে অ্যাড দেখার কাজগুলো অনেক সহজ এগুলো করে নিতে পারেন। ওকে দেখেন এটা শেষ হয়ে গেল, এখন আমাদের সামনে একটা ক্যাপচা চলে আসছে, এই ক্যাপচাটা সবগুলো ছবি এক। ওকে যেটা ব্যতিক্রম ওটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ওকে এখন দেখি আমাদের ব্যতিক্রম কোনটা, এই যে দেখেন সবগুলো পিকচারই কিন্তু এক, এখান থেকে আমার কাছে মনে হচ্ছে ব্যতিক্রম রয়েছে এই যে এই পিকটা। ওকে এই পিকটাতে আমরা এখন ক্লিক করে দিব, এই পিকটাতে আমরা ক্লিক করে দিলাম, দেখেন ভ্যালিডেটেড অর্থাৎ হয়ে গেছে গা। ওকে এখন আমরা কি করব, একটু ব্যাকে চলে এসে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। ব্যাকে চলে আসার পরে দেখলে এই অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড দেখা হয়ে গেছে। তারপরে সেকেন্ড অ্যাডটাও আপনারা অ্যাডের ভিতরে ক্লিক করে সেম প্রসেসে সেকেন্ড অ্যাডটাও দেখে নেবেন। এইভাবে যখন আসা শেষ হবে তখন এই অ্যাডটাও আপনাদের এখানে সেম প্রসেসে করে নেবেন, এবং শেষ হলে চিত্রটা যেটা মিলে না সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের দেখেন ভ্যালিডিটি দুইটা অ্যাড দেখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসি, আবারও
ওকে ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অ্যাড দেখাই কিন্তু ফাইনালি কমপ্লিট। ওকে আমরা যদি এখন ব্যালেন্সটা আমাদেরকে একটু রিফ্রেশ করি, ওকে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। আমরা ড্যাশবোর্ডে চলে যাই মাই অ্যাকাউন্টে, ওকে মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমরা এখন ড্যাশবোর্ডে দেখব। দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যালেন্স, দেখতে পাচ্ছেন এই যে লেখা ব্যালেন্স। ওকে আমরা দুইটা অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে দেখেন 0.0015 সেন্ট কিন্তু আমরা ইনকাম করেছি এবং দুইটা টক পিটিসি কয়েন কিন্তু আমরা ইনকাম করেছি 2 পয়েন্ট। ওকে সো এভাবে আপনারা মূলত অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে আপনারা প্রতিদিন যে অ্যাডগুলো দিবে ফিক্সড অ্যাড এগুলো প্রতিদিনই আপনারা দেখবেন। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, মাইক্রোজব সাইটে কিন্তু একটা সাইটে কাজ করলে কিন্তু আপনাদের সংসার চলবে না, এটা শুধুমাত্র পকেট খরচের জন্য আপনারা কাজ করতে পারেন পার্ট টাইম হিসেবে। তাও একসাথে যখন 8-10টা মাইক্রোজব সাইটে কাজ করবেন তখন কিন্তু আপনি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। সো তারপরে আরও আর্ন মানিতে আসার পরে সময়ের জন্য সবগুলো কাজ দেখাতে সমস্যা হচ্ছে, পারতেছি না। সো আপনারা এই সবগুলো কাজই কী করবেন এখান থেকে আস্তে আস্তে দেখে দেখে করে নেবেন। ওকে আমরা একটু ওয়াচ ভিডিওর কাজটা দেখি, এটাতে কী আছে ওয়াচ ভিডিওর কাজটাতে দেখি কী আছে, তারপরে আমরা আপনাদেরকে কীভাবে টাকা উইথড্র দিবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাবো। ওয়ার্ক ভিডিওতে কোনো কাজ আসলে নেই আপাতত। এরপরে কাজের মধ্যে আরও রয়েছে অনেক, এখান থেকে যদি আর্নমানিতে যায় কুইজ টাইম যদি যাই, এখান থেকে কুইজ টাইমের কাজটাতে যদি আমরা ক্লিক করি, সো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে দেখেন কুইজ করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। দেখেন এখানে কমপ্লিট দ্য লগো, ওকে এই কুইজটা যদি আমরা অংশগ্রহণ করি তাহলে দেখেন এখান থেকে আমরা দেখেন 40 সেন্ট 60 সেন্ট 56 সেন্ট করে কিন্তু পাবো। সো এই কাজগুলো যারা জানেন করে নেবেন এবং সময়ের সাপেক্ষে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। সো এগুলো অনেক সহজ আপাতত, নতুন যারা রয়েছেন শুধুমাত্র এই অ্যাড দেখে পিটিসি অ্যাড দেখে এখান থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন। ওকে এখন আমি ফাইনালি আপনাদেরকে উইথড্র করবেন কীভাবে সেটা দেখাবো, তার জন্য মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমি, ওকে মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি তারপরে আমরা একটু বড় করি, বড় করে নিয়ে এই যে এই কর্নারে চলে আসি। ওকে এই কর্নারে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উইথড্র লেখা রয়েছে, সিম্পলি আমরা এই উইথড্রতে ক্লিক করে দিব। ওকে উইথড্রতে যখন ক্লিক করে দিব তখন আমাদের উইথড্র সিস্টেমটা কিন্তু সামনে আসবে। সো এখান থেকে একটু ওয়েট করুন, উইথড্র সিস্টেমটা কিন্তু সামনে আসছে। সো ফাইনালি আমাদের সম্ভবত উইথড্রটা এখান থেকে বন্ধ রয়েছে এবং কেন বন্ধ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। যখন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স হবে, অর্থাৎ এখান থেকে দেখতেছেন আমাদের উইথড্র নেওয়ার জন্য এখান থেকে ব্যালেন্স লাগবে, কত ব্যালেন্স লাগবে দেখবেন ক্যাশ আউট, মিনিমাম ক্যাশ আউট এখান থেকে 0.25 সেন্ট, অর্থাৎ 20 টাকা হলেই কিন্তু আমরা উইথড্রটা নিতে পারতেছি। সো আমাদের ব্যালেন্সে যখন অ্যাড দেখে 20 টাকা হবে সেখান থেকেই কিন্তু আমরা 20 টাকা হলেই কিন্তু এখানে পেয়ার পারফেক্ট মানির অ্যাড্রেস অপশনগুলো চলে আসবে, সেখান থেকে কিন্তু আমরা উইথড্র করে সরাসরি আমাদের পকেটে কিন্তু নিতে পারবো। সো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।